আজকে সারা দিন বারাণসীতে ল্যাদ খেয়ে আমরা আবার চাঙ্গা হয়ে গেছি একটা ফুল ডে রাইড করার জন্য। পেছনেই হাইওয়ে দেখা যাচ্ছে, আর এই হাইওয়ে দিয়ে আমরা যাব টুয়ার্ডস আগ্রা। এটা রাইডারের বাইক, পুরো সামান প্যাক করা রয়েছে ওখানে, কালকে রাত্রেই আমরা লাগিয়ে রেখেছিলাম। আর এটা হলো আমার বাইক, এই বাইকটা জাস্ট প্যাক করব আর আমরা বেরোবো। তোমরা যে ভিডিওটা 5 সেকেন্ড দেখলে, ওটা করতে আমাদের আধ ঘন্টা টাইম লেগেছে। ইস বাত পে ঠোক দো এক লাইক, জরুর ঠোক না। এটা হোটেল আলকা প্যালেস, রোডের সামনেই। আর আমাদের ভাইয়া হোটেলে কেয়ার টেকার। ভাইয়া আপনার নাম ক্যা হ্যায়? জিতেন যাদব। আপ কহাঁ রহতে হো? ইধর হি? বনারস। বনারস মে সামনে সিটি মে? মেন সিটি মে? নহীঁ, গাঁও মে। গাঁও মে? কোন সা গাঁও? আসওয়ারি পড়তা। হ্যাঁ, আসওয়ারি। আসওয়ারি। এখন বাজে সকাল 7টা, আর উই হ্যাভ স্টার্টেড আর জার্নি টুয়ার্ডস আগ্রা। আর আগ্রা ডিস্টেন্স হলো এখান থেকে 595 কিলোমিটার। আর আজকে একটা নতুন জিনিস দেখতে পাবে, রাইডারের বাইকে আমরা আজকে ইন্ডিয়ার ফ্ল্যাগটা ফিক্স করেছি। আর আগ্রার জার্নি এখান থেকে দেখাচ্ছে 12 ঘন্টা, মানে সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা। তার মাঝখানে আমরা একটু রেস্ট নেব, একটু শ্যুট করব, তো আমাদের আরও 2.5 ঘন্টা এক্সট্রা টাইম লাগবে। মানে 8টা সাড়ে 8টার আগে তো আগ্রা আমি দেখতে পাচ্ছি না। আর একটা ছোট্ট কথা তোমাদের বলে রাখি, মানে একটা ছোট্ট ইনফরমেশন, বানারাস ঢোকার আগে একটা ব্রিজ পড়বে। ব্রিজ মানে নিচ থেকে নদী গেছে, নদী তো না রেল লাইন। এ বাবা, রাত্রিবেলা বুঝতে পারিনি নিচ থেকে কী গেছে, কিন্তু একটা ব্রিজ পড়বে। ব্রিজের উপর রাস্তাটা কিন্তু খুবই খারাপ, মানে লরির চাকা গিয়ে গিয়ে না রাস্তাটা আপ ডাউন এরকম হয়ে গেছে পুরো, মানে যখন তখন স্কিড হয়ে যেতে পারে বাইক। যারা বানারাস আসবে এর মধ্যে, তারা কিন্তু এটা একটু মাথায় রেখো। মানে আমার জাস্ট বুক কেঁপে উঠেছিল ওই রাত্রিবেলা বৃষ্টির মধ্যে, হ্যাঁ ওরকম রাস্তা ভাবতেও পারিনি। চলো আমরা এগোতে থাকি, আস্তে আস্তে যেতে থাকি, আর যেতে যেতে তোমাদের সাথে তো কথা হতেই থাকবে, কারণ এই ট্রিপটা শুধু আমরা তিনজন করছি না, এই ট্রিপটা কিন্তু আমাদের সাথে তোমরাও করছো। হ্যাঁ রাজা, রাজা তালাব, রাজা তালাব। আর পেট্রোল ইদার 98.74, 1099.96 টাকা। বনি পেট্রোল কত টাকা লাগলো লেখ, আর মাইলেজ কত দিচ্ছে আমার, আর তার সাথে রাইডারেরও কত মাইলেজ দিচ্ছে সেটা আমি সামনে গিয়ে তোমাদের জানাচ্ছি। জাস্ট একটু হিসাব করতে হবে, ক্যালকুলেশন করেই রেখেছি, জাস্ট ফাইনাল হিসাবটা করে তারপরে তোমাদের জানাতে পারবো, মানে অ্যাপ্রক্সিমেট বলতে পারবো, একদম অ্যাকিউরেট তো হবে না। আমরা মোটামুটি 30 কিলোমিটার মতো রাইড করে নিয়েছি। এখান থেকে প্রয়াগরাজ দেখাচ্ছে 96, কানপুর 304, আর দিল্লি 772 কিলোমিটার। কানপুর উস রাস্তায়, আর ইধার সে কানপুর নেই যা পায়ে নেই না। পেছনে দুটো রাস্তা কাটছিল, একটা প্রয়াগরাজ যাচ্ছে আর একটা কানপুর যাচ্ছে। আমি ফার্স্টে প্রয়াগরাজের দিকটা নিয়ে নিয়েছিলাম, তারপরে একজনকে জিজ্ঞেস করে আবার ব্যাক করে এসে কানপুরের রাস্তাটা নিলাম। এতক্ষণ দিল্লি রোড মানে জিটি রোডে আমরা ছিলাম, 3-লেন হাইওয়ে দিয়ে আমরা আসছিলাম, আর এই কানপুর রোডটা আবার 2-লেন হয়ে গেছে। আর কানপুর এখান দিয়ে 232 কিলোমিটার। আজকে স্টার্টিং থেকে 149 কিলোমিটার মতো রাইড করেছি একবারে ননস্টপ, আর এটা একমাত্র সম্ভব হয়েছে কিন্তু ইয়ার সিটটার জন্য। মানে খুব ভালো ইনভেস্টমেন্ট ইয়ার সিটটা, খুবই ভালো ইনভেস্টমেন্ট। অনুজ, এই ধাবাকা নাম কে হ্যায়? পরিবার ধাবা, ক্লাস 3-তে পড়ে। সকাল 9:50 আর এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট এসে গেছে, দেখাই তোমাদের। গ্রেভিটায় অনেক তেল রয়েছে, এতটা গ্রেভি খাওয়া যাবে না। ডিমটা বেছে বেছে খাবো, আর তার সাথে রুটিটা খাবো। মানে 2 প্লেট আন্ডা কারির দাম নিল 120, আর রুটি আর চা মিলিয়ে টোটাল লাগলো 200 টাকা, চাগুলো 10 টাকা করে। কানপুর এখান থেকে পাক্কা 190 কিলোমিটার,
10:30 মানে 10:35 বেরোলাম প্রয়াগরাজ থেকে, আশা করছি দুটোর আগে কানপুর ঢুকবো। আর আজকে আমাদের ফাইনাল ডেস্টিনেশন হলো আগ্রা। আগ্রার ডিস্টেন্স এখান থেকে পড়ছে 459 কিলোমিটার। প্রয়াগরাজে যেখান দিয়ে ব্রেকফাস্ট করলাম সেখান থেকে আমরা 50 কিলোমিটার এগিয়ে এসেছি, আর এই 50 কিলোমিটার আসতে আমাদের 1 ঘন্টা টাইম লেগে গেছে। তার কারণ হলো রাস্তা খুবই খারাপ ছিল, আর এখানে দাঁড়িয়েছি তার কারণ হলো গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছে, গোপ্রোর ব্যাটারিটা চেঞ্জ করব আর তার সাথে একটু গ্লুকন ডি খাবো। দেখো অদ্ভুত একটা জিনিস, রাস্তার মধ্যে ময়ূর, ও দেখতে পাচ্ছ, ও লাভলি, এটা কি ভাই, এটা কি ছিল? ওই জঙ্গলে চলে গেছে ধান ক্ষেতের ভেতরে, না দেখা যাচ্ছে কিন্তু এখনো, কিন্তু ভেতরে ঢুকে গেছে। কোন একটা জায়গায় পৌঁছেছি জানি না, প্রচন্ড জ্যাম। ভাইয়া কোন সা জায়গা, ইয়ে কোন সা জায়গা, ফতেপুর। রাস্তার ফুল কাজ হচ্ছে না, ওই জন্য ডাইভারশন করে দিয়েছে এগুলো, আর এই ডাইভারশন দিয়ে বোথ সাইডের গাড়ি যাচ্ছে, জ্যাম হওয়াটা স্বাভাবিক। রাইডার আবার পেছনে আটকে গেছে, আমি গোলে বেরিয়ে এসেছি, একটু সামনে গিয়ে রাইডারের জন্য দাঁড়াই। আর সামনে একটা আর্মির গাড়ি, পেছনেও কয়েকটা দেখলাম। জাস্ট চাকাটা দেখো, চাকার ডায়ামিটারটা দেখো, কতটা চওড়া দেখো চাকাটা, গাম্বাট পুরো। দাঁড়াও, এটাকে ওভারটেক করবো যখন সাইড দিয়ে চাকাটা দেখবে, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, দেখো একবার চাকার সাইজ দেখো, বাবা। আর তার পাশে লরির চাকা দেখো, দুটো চাকার ডিফারেন্স বুঝতে পারলে? চড়াগড়া বলে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। এখানে দাঁড়ানোর রিজনটা হলো বাইকের মাইলেজটা সত্যিই খুব কম দিচ্ছে, আমি ক্যালকুলেট করে দেখলাম 29 কিলোমিটার মতো মাইলেজ দিচ্ছে, যেটা খুবই কম। আমি এক্সপেক্ট করেছিলাম যে লং রুটে অন্তত 35 কিলোমিটার মাইলেজ দেবে, আর আমার মনে হচ্ছে মাইলেজটা কম দেওয়ার কারণটা হলো আমি এয়ার ফিল্টারটা চেঞ্জ করিনি, আমার পুরনো এয়ার ফিল্টারটাই ছিল। আমি ভেবেছিলাম চণ্ডীগড় বা শ্রীনগর পৌঁছে আমি এয়ার ফিল্টার চেঞ্জ করবো, আমি ক্যারিও করেছিলাম। কিন্তু এখানে এই কানপুর থেকে 45 কিলোমিটার আগে চড়াগড়াতে যখন গাড়ি রিজার্ভে পড়লো তখন আমি বললাম এক্ষুনি চেঞ্জ করবো, তো দেখি এয়ার ফিল্টার চেঞ্জ করে কিছু মাইলেজ বাড়ে নাকি। আর যেখান দিয়ে চেঞ্জ করলাম ওখানের ভাইয়ারা বলছে ইউটিউবে আসবে, তো ওদেরকে একটু নিই। রাম ভবন জি ইধার বাতাও, থোড়া হাই কর দো, আপকো দেখেগা ইউটিউব পে, ওর সাবস্ক্রাইব কর দেনে কে লিয়ে বল রহা, বলা চ্যানেল কো সাবস্ক্রাইব কর দে। আরে চ্যানেল চলা ইয়ার, কাহে নেই চলতে হে ওই। আর ইয়ে ভাইয়া আপ আওগে, আ যাও। ডিআইজি, ডিআইজি, ডিআইজি আপকা নাম? ইয়ে ডিআইজি ভাইয়া, চ্যানেল কো সাবস্ক্রাইব কর। चलो भैया निकलता हूँ, ठीक है, मुलाकात होगा अगर जरूर मिलूंगा, एकदम जरूर बेरोलाम। अरे जायगाटार नाम कि बोल लो भूले गेलाम, एमन कठिन नाम छिलो मने करते पाच्छी ना। तो भालो लागलो ओई दादादेर साथे आलाप हलो, माने खूब भालो लोक बोलो जे आसार समय जदि बाइके फिरी আর এই রাস্তা দিয়ে যাই তাহলে এখানে একদিন থেকে যেতে ওদের বাড়িতে, আর ভোজন করে যেতে বললো ওদের বাড়িতে। এটাই তো জার্নি, এটাই তো ট্রাভেল, এটাই তো এক্সপিরিয়েন্স, নতুন নতুন লোকেদের সাথে কথাবার্তা হবে, আলাপ হবে, তাদের খবর আমরা জানবো, আমাদের খবর তাদেরকে দেবো, এটাই তো ট্রাভেল, এটাই তো লাইফ, আর কি চাই, এগুলোই যা স্মৃতি হয়ে থাকবে। আমরা কানপুর ক্রস করছি, অলরেডি ক্রস করে গেছি অনেকটা মনে হচ্ছে, নিচে কানপুর সিটি রয়েছে, ফ্লাইওভার থেকে নিচে নামলেই কোথাও কিছু খাওয়া দাওয়া করতে হবে, হালকা হালকা খিদে পাচ্ছে। তিনটে 8:48 আর এখন আমরা কানপুরের সাগার ধাবা আছে, সাগার ধাবাতে খেতে এসছি। আর কানপুর ঢোকার আগে 20 কিলোমিটার রাস্তা খুবই খারাপ ছিল, তার সাথে সেরকম ধুলো, আর ভাইজার তুলেছিলাম হেলমেটের সেখান দিয়ে পুরো ধুলো ঢুকে গেছে, মুখ চোখ পুরো বালি কিচকিচ করছিল, ওই জন্য ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুতে হলো। সাগর ডাবা হামেশা আপ সব ভাইয়ों का स्वागत करेगा, जय हिंद जय भारत। मेरा नाम है चंद्रभान द्विवेदी। चंद्रभान द्विवेदी? द्विवेदी, हां। अच्छा, কানপুরের ধাবাটায় লাঞ্চ করতে করতে বৃষ্টি নেমে গেছিলো, আর আমরা ওখানে প্রায় 1 ঘন্টা 10-15 মিনিটের জন্য আটকে গেছিলাম। এখন 5:05 আর আমরা বেরোচ্ছি আগ্রার জন্য, মানে বেরিয়ে পড়েছি অলরেডি। আর আগ্রার ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে 266 কিলোমিটার,
আর কানপুরে লাঞ্চ করতে আমাদের টোটাল খরচা হলো 302 টাকা। ব্রাদার বাইক হয়ে গেছে লিক, এই ভয়টাই পাচ্ছিলাম। একই রাত হয়ে গেছে, তারপরে এই লিক। রাস্তা ভালো ছিল, বেরিয়ে যেতাম, কিন্তু হয়ে গেল প্রবলেম। আর দোকানের কাছেই হয়েছে, দেখা যাক এ ভাইয়া ট্রাই করবে, যদি না পারে তাহলে আমাকেই হাত লাগাতে হবে মনে হচ্ছে। রাতে বাইক চালালে এই সমস্যাগুলোই হতে পারে, রোজই রাত করে ফেলছি। আজকে কানপুরে বৃষ্টিতে না ফাসলে এই সমস্যাটা হতো না। লিক সারিয়ে বেরিয়েছি আমরা, আর এখন টাইম হয়েছে 8:30। আমাদের এখনও 150 কিলোমিটার যেতে হবে। ওদিকে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে চলে গেল, ওই এক্সপ্রেসওয়েটা নিয়ে আমরা আগ্রা যেতে পারতাম, কিন্তু আগ্রা ওই দিক দিয়ে আমি যেতে চাইছি না। এখান দিয়ে স্ট্রেট দেখাচ্ছে 90 কিলোমিটার আগ্রা, আর ওই দিক দিয়ে যেতে চাইছি না। তার রিজনটা হলো, এখন এক্সপ্রেসওয়েতে যদি কোনো প্রবলেম হয় তাহলে কিচ্ছু পাওয়া যাবে না, পুরো ফাঁকা এক্সপ্রেসওয়ে। ওই জন্য আমি আর রিস্ক নিলাম না, যেহেতু রাত হয়ে গেছে। তো তাতে হয়তো টাইম আমাদের একটু বেশি লাগতে পারে, কিন্তু তাও রিস্ক অনেক কম থাকবে। এখানে সামনে একটা টোল প্লাজা রয়েছে, তবে এখানে মনে হচ্ছে বাইকের জন্য কোনো টোল লাগবে না, কিন্তু এক্সপ্রেসওয়ে দিয়ে গেলে আমাদের 200 কি 250 টাকা টোল ট্যাক্স দিতে হতো। রাইডারের বাইক আবার লিক, কি বলবো। তাও খুব ভালো যে আগের বারেও যেখানে লিক হলো জাস্ট পাশেই ছিল লিক সারানোর দোকান, আর এখানেও জাস্ট 50-60 মিটারের মধ্যে লিক সারানোর দোকান। তবে টায়ারটা চেঞ্জ করতেই হবে, নাহলে রাইড করা মুশকিল হয়ে যাবে। টায়ার নেই এখানে, আগ্রা যেতেই হবে, নাহলে টায়ার পাওয়া যাবে না। ওম নমঃ শিবায়। এখন বাজে 11:40, আর আমরা বেরোলাম কোন জায়গা যেন এটা আমি জানি না। এখান থেকে আগ্রা হলো 90 কিলোমিটার, আগ্রা আজকে পৌঁছাবই। এক্সপ্রেসওয়ের দিকে তাকিয়ে আমি তোমাদের কি বললাম, যে যদি এক্সপ্রেসওয়েতে ঢুকি আর ওখানে ঢোকার পরে কোনো প্রবলেম হয় তাহলে কিচ্ছু পাবো না। ভাগ্যিস ওখানে ঢুকিনি, ভাগ্যিস ঢুকিনি। মানে মাথাটা জাস্ট কাজ করলো যে না ওখানে ঢুকবো না, এক্সপ্রেসওয়ে পুরো ফাঁকা থাকবে। তো একদম ব্যাপারটা ক্লিক করে গেলো আর কি। কোন সা জায়গা? হ্যাঁ, আগ্রা পৌঁছ গে, 10 কিলোমিটার। হোটেল মিলে গা সামনে, ফুল ট্যাঙ্ক দে তো তেল। আজকে 640 কিলোমিটার রাইড করে আমরা ফাইনালি আগ্রা এসে পৌঁছেছি 1:00 সময়। তারপরে এখানে 1 ঘন্টা ধরে হোটেল খুঁজে খাবার কিনে লাস্ট অবধি হোটেল যোধা দা গ্রেটের রুমে এসে বসেছি। এটা হলো হোটেলের রুম, বহুত বড় রুম আর কি, সাইজ অনেক বড়, 2000 টাকা রুম রেন্ট নিয়েছে। চলো আজকে আর কথা বাড়াচ্ছি না, আমরা এমনিতে খুব টায়ার্ড হয়ে গেছি, এখন জাস্ট ডিনার করব আর তারপরে একটা টানা ঘুম দেব। চলো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।